এই হচ্ছে আমার ওয়াল ক্যাবিনেট আর এটার মধ্যে যত কাচের জিনিসপাতি আছে সবকিছুই কিন্তু হোয়াইট আর হচ্ছে ট্রান্সপারেন্ট কালার মানে যে কালারফুল যে সিরামিকগুলো আছে এইগুলার তেমন কিছুই কিন্তু আমার কালেকশনে নাই তো ইদারিং আমি অনলাইনে কালারফুল কিছু জিনিসপাতি দেখতেছি দেখে আমার কাছে মন হচ্ছিল যে একটা কিছু অর্ডার করে দেওয়া উচিত যাতে আমার এই শোকেসটা একটু কালারফুল লাগে তো আমি অনলাইন ঘেটে দেখলাম ইটারনাল সিরামিকে আপ টু 40% ডিসকাউন্ট চলছে তো ডিসকাউন্টের অফার তো আর মিস করা যায় না আর ওনাদের প্রোডাক্টগুলো দেখলাম খুবই সুন্দর আর ওনারা একদম অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকেন তো ডিসকাউন্ট তো আপ টু 40% ছিল এক একটাতে এক এক রকমের ডিসকাউন্ট ছিল তো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি কিছুতে 40% কিছুতে 30% এমন করে হচ্ছে এসেছে ওনাদের প্যাকেজিং সিস্টেমটা বেশ ভালো খুব সুন্দরভাবে এসেছে ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা নাই আর তারপরেও যদি ভেঙে যায় ওনারা সেটা এক্সচেঞ্জ করে দিবেন তো আমি দুইটা মগ অর্ডার করে দিয়েছিলাম আমাদের দুইজনের জন্য দুইটা মগ তো এই হচ্ছে একটা মগ আর যে ডিজাইনটা দেখা যাচ্ছে এমন ডিজাইনে কিন্তু সবগুলা প্রোডাক্ট আসবে আর খুবই কালারফুল কালারফুল প্রোডাক্ট কিন্তু আছে আর দুইটা কাপ সেটও অর্ডার করে দিয়েছি তো এই হচ্ছে একটা কাপ আর এ হচ্ছে আরেকটা কাপ এই ইয়েলো কালারটা যে আমার কাছে এত ভালো লেগেছে আসলে সব কালারই মিক্সড করে নিয়েছি আর এই তো মগ আরেকটা হচ্ছে একটু মেরুন টাইপের সবগুলা কালার থেকেই আমি একটু একটু করে নিয়েছি যাতে হচ্ছে ফুল সেটটা খুব কালারফুল দেখায় প্রতিটা প্রোডাক্টই আলাদা আলাদাভাবে প্যাকেট করে এসেছে আর এই তো এখানে হচ্ছে দুইটা পিরিচ রয়েছে দুইটা হচ্ছে দুই কালারের পিরিচ আমার কাপের যে কালার আর আমি দুই ধরনের পিরিচ কিন্তু অর্ডার করেছি আচ্ছা যাই হোক এখন এই বক্সের মধ্যে দেখায় আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস মানে এই সেটটার মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে হচ্ছে আমার কাছে এই জিনিসটা এটা হচ্ছে পেয়ালা টাইপ এটার মধ্যে লিকুইড জাতীয় জিনিস সার্ভ করলে অনেক ভালো লাগবে হয়তো বা পায়েস নয়তো বা স্যুপ এই টাইপের জিনিস আর এটা হচ্ছে নর্মাল যে পেয়ালা এরকম বললাম না যে কালারগুলো হচ্ছে আমি সব মিক্সড করে নিয়েছি যাতে সবগুলো দেখতে খুব কালারফুল লাগে আর এই শেপের পেয়ালাগুলো আমার কাছে এত ভালো লেগেছে আমি তিনটা অর্ডার করেছি তিনটা তিন কালারের তিনটা তিন শেপের তো এটা হচ্ছে সবচেয়ে ছোটটা এগুলোর মধ্যে হালুয়া গাজরের হালুয়া এমন টাইপের জিনিস সার্ভ করলে কিন্তু বেশ ভালো লাগবে আর একদম বড় যেটা এটার মধ্যে কিন্তু মাংস টাংসের আইটেম থেকে শুরু করে অনেক কিছুই সার্ভ করা যাবে যখন যেটা প্রয়োজন হয় আর পিরিজ আমি বলেছিলাম না দুই ধরনের পিরিজ অর্ডার করেছি এটা হচ্ছে একটু প্লেন টাইপের এই তো একটা অর্ডার করেছিলাম একটুখানি ছোটো সাইজের একটা অর্ডার করেছি একটুখানি প্লেন টাইপের কাজের জিনিস তো একদম নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায় যে যে সেট যেভাবে পছন্দ করে এমনভাবেই নেওয়া যায় তো এই সেটটাও হচ্ছে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি কাজের জিনিস আমার কাছে যা কালেকশনে ছিল কোনোটাই হচ্ছে এই ডিজাইনে ছিল না আজকের যে পুরো সেটটা এটা হচ্ছে আমার শোকেসটাকে পুরো নতুন একটা লুক দেবে আর এখানে কিন্তু শেষ না আমি কিন্তু আরও প্লেটও অর্ডার করেছি এখানে হচ্ছে চারটা কোয়ার্টার সাইজের প্লেট অর্ডার করেছি আর চারটা হচ্ছে পোলাওয়ের সাইজের প্লেট অর্ডার করেছি প্লেটগুলো হচ্ছে চারটা চারটা করে অর্ডার করেছি চারটা চার কালারের কোয়ার্টার প্লেট আর চারটা চার কালারের পোলাওয়ের প্লেট প্লেটগুলো যখন আমি টেবিলে সেট করব তখন হচ্ছে ডিফারেন্ট কালার দিয়ে সেট করব মানে পোলাওয়ের যে প্লেটটা থাকবে সেটা হচ্ছে একটা কালারের মধ্যে থাকবে আর যে কোয়ার্টার প্লেট থাকবে সেটা হচ্ছে আরেকটা কালারের থাকবে মানে যেদিন হচ্ছে এই সেটটা টেবিলে দেওয়া হবে সেদিন পুরো টেবিলটাই একটা রেইনবো থিমে মনে হবে সাজানো হয়েছে এই তো আমি হচ্ছে এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ভাবে সেট করব ইয়েলোর সাথে রেড কম্বিনেশন আমার কাছে মনে হয় বেস্ট একটা কম্বিনেশন আর আমার কাছে গোল্ডেন কাটলারি সেট আছে তো এটার সাথে যদি গোল্ডেন কাটলারি সেট দেওয়া যায় তাহলে মনে হয় বেশ ভালো লাগবে আর রুমাল কী টাইপের দেওয়া যায় তাই চিন্তা করতেছি আর এখন কাজ হচ্ছে আমার ক্যাবিনেটটাকে ফাঁকা করা কারণ ক্যাবিনেটে একদমই জায়গা নাই তো পুরনো কিছু জিনিসপাতি সরিয়ে তারপরে হচ্ছে এটা সেট করতে হবে আমার অনেক কাচের জিনিস আছে যেটা হচ্ছে ক্যাবিনেটে আমি রাখতে পারি না কারণ ক্যাবিনেটে তো বেশি জিনিসপত্র রাখা যায় না কিন্তু এই সেটটা হচ্ছে আমি ক্যাবিনেটের ভিতরেই রাখবো কারণ ক্যাবিনেটের নতুন ভাইবের জন্যই কিন্তু আমি কালারফুল সেটটা অর্ডার করেছি আমার কাছে কালারফুল জিনিস অনেক পছন্দ আমার ঘরের দেয়াল কিন্তু আমি এক একটা এক এক রঙের পেন্ট করেছি এবার রুমের দেয়ালের সাথে আমার ডিনার সেটও ম্যাচ হয়ে গেল